নজর রাখবো পরবর্তী সংবাদে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে জলবাহিত রোগের প্রকোপ বেড়েছে দিকে দিকে, এবং ইতিমধ্যে বন্যা পরবর্তীতে দক্ষিণের বিশেষ করে বিলোনিয়ার যে ছবি, সেখানে নিঃস্ব হয়ে পড়েছেন বহু মানুষজন, মাথা গোঁজার ঠাঁইটুকু পর্যন্ত হারিয়েছেন অনেকেই, চারিদিকে হাহাকার। ইতিমধ্যে সেই সমস্ত এলাকাতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে, জনগণকে রক্ষা করার জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে, তার জন্য বেশ কয়েকটি টিম কাজ করছে। আজকে শুক্রবার বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি কমিটির আয়োজন করেছে স্বাস্থ্য টিমের স্বাস্থ্য পরিষেবা, যেখানে শিবিরে বহু মানুষ আজকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন, এবং সেখান থেকে ঔষধ থেকে শুরু করে ওয়ারেস প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে আজকের এই বিশেষ স্বাস্থ্য শিবির থেকে। বিলোনিয়া থেকে কি বক্তব্য শুনুন। আমরা আজ বিলোনিয়া যোগমায়া কালীবাড়ির পক্ষ থেকে এখানে মধ্যে এসেছি। আমরা গত পরশুদিনও এখানে মধ্যে এসেছিলাম। এখানে ভেতরে যে গ্রামটা আছে, সেই গ্রামের যে দুর্দশা তা দেখে আমরা শিহরিত হয়ে যাই। এখানে যারা আদিবাসী অধিবাসীরা যারা আছেন এখানের মধ্যে, তারা সবাই খুবই দুঃখ কষ্ট এবং বিভিন্ন প্রকার সমস্যাতে আছেন। তো সেই জন্য আমরা যোগমায়া কালীবাড়ির পক্ষ থেকে চিরাচরিতভাবে আমরা যেটা করে থাকি সবার সাহায্য করার জন্য মায়ের আশীর্বাদে, সেটা করতে আমরা আজকে এসেছি। আমরা এখানের মধ্যে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। আপনারা দেখছেন এখানের মধ্যে সব লোকজনেরা সবাই আমাদের সঙ্গে এসেছেন, তাদের যে প্রয়োজনীয় ওষুধপত্র সেগুলো নেওয়ার জন্য। এছাড়াও আমরা যোগমায়া কালীবাড়ির পক্ষ থেকে এখানে যারা আছেন দুর্দশাগ্রস্ত, আপনারা শুনলেন বিলোনিয়া থেকে যে বক্তব্য উঠে এসেছে, ইতিমধ্যে বিলোনিয়াতে যারা দুস্থরা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার মাইজরা বিনাপানি ক্লাবের উদ্যোগে কালী মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় স্বাস্থ্য শিবিরের, যেখানে প্রায় 200 জন মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।